আসসালামু আলাইকুম ওয়া বরকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি নাজেরা অধ্যায়ে নিয়ে আলোচনা করব নাজেরা হলো দেখে দেখে সই করে কোরআন শিক্ষা করা আমরা অনেকে বানান করে পড়ি বা অনেকেই পড়তে পারি না কোরআন শিব দেখে দেখে অক্ষর চিনি বা সবই পারি কিন্তু দেখে দেখে পড়তে গেলে কষ্ট হয় আমার এই নাজেরা অধ্যায় দেখলে এই পর্বগুলো দেখলে আপনারা কোরআন শিব খুব সহজে পড়তে পারবেন আজকে সোরা আল ইং ফিতর চোদ্দ থেকে উনিশ নম্বর আয়তনে আলোচনা করব এর আগে বাকিটুকু দিয়েছি আর এছাড়া আমার চ্যানেলে কোরআন শিক্ষা তিনটা কোর্স আছে সামনে আরো আল্লাহ আর আমার অধ্যায় আছে বিভিন্ন দোয়ার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে আমার চ্যানেলে আপনারা আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে গেলে প্রতিটি অধ্যায়ের লিঙ্ক দেখতে পারবেন সেখান থেকে প্রতিটি ভিডিও দেখতে পারবেন অথবা আমার চ্যানেলের হোম পেজে প্লেলিস্টে লিস্টে গেলে সকল ভিডিও একসাথে দেখতে পারবেন তো আজকে সুরআ ফিতর আয়াত চোদ্দ থেকে উনিশ বিসমিল্লাহ রহিম বিসমিল্লার ক্ষেত্রে দুইটা হা আছে গোলার থেকে আনতে হবে এটা আমাদের অনেকের হয় না আবার অনেকে রাহমান রাহিম বলি রা হবে না র হবে র হয়। হয় রহমান অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়া ইনাল প্রথমে ওয়াজব গুন্না আছে নুনে নুনে মিমে তাস্তির থাকলে ওয়াজিব না হয় হরকত্রে বামে হতে হবে তাহলে ওয়াজিব গন্না আর তানবিনে বামে হলে হয় এদগামে বা না দুইটাই গুননা হবে নুনে মিমে তাস্তির থাকলে সেখানে গুননা করবেন আর প্রথম দিকে অবশ্য আপনারা ছেড়ে ছেড়ে পড়বেন এই যে ওয়াইনাল একটা শব্দ ফুজ্জার একটা শব্দ লাফি একটা শব্দ জাহিম একটা শব্দ তো প্রত্যেকটা শব্দ থেমে থেমে পড়বেন কীভাবে ওয়াঈ লাফি জাহিম থেমে থেমে পড়লে কোন হরফটা কীভাবে উচ্চারণ হচ্ছে কোন হরফটায় খয়ালিফ টান দিতে হবে এগুলো খুব সহজে খেয়াল করতে পারবেন তাহলে দেখবেন আপনার পড়াটা আস্তে আস্তে সই হয়ে যাবে পরবর্তীতে একটা না পড়তে পারবেন কোনো সমস্যা নাই ওয়া আল ওয়াজিব গুন্না ফুদ জিম এক হবে ফাতে এক টান হবে জবর পরে খালি আলিফ ফাতে জের পর জজমালা যা দুইটাই মাদের হরফ যা হা গলার থেকে অবশ্যই আনবেন হা আইন এবং অফে তিনটা অক্ষর যখনই আসবে তখনই বারবার করে পড়ে মস্ক করে সই করতে হবে আর জাহিম। হাতে যে রেপের জজমালা ইয়ে আমাদের হরফ তারপরে হরফ অক হয়েছে মধ্যে আরজি হবে তিনা লিফ দিতে হবে আর মিমে দুই জেরা আছে দুই জেরা দুই পেশের ক্ষেত্রে সাগিন করে থামতে হবে আর শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে এক জবর করে এক লিফ টান দিতে পড়তে হয় জাহিম অর্থ এবং পাপাচারীরা থাকবে জাহিম জাহান নামে ইয়াস লাউ নাহা হাতে ইয়িন হবে এখানে ইয়াতে তাস্তিদ আছে তাস্তিদ যদি আপনি আগের আয়াত থেকে মিলে আসেন তাহলে তাস্তিদ ধরতে হবে আর যদি অর্থাৎ আয়াত শেষ হয়েছে আমরা আগের আয়াত অক করেছি জাহিমে অক্ফ করেছি সেহেতু এখানে ইয়াতে তাস্তিদ দিয়ে পড়তে হবে ইয়া জবর পড়তে হবে শুধু ইয়াস লাউ না হা হাতে একালিফ জবর জবরের পরে খালি আলিফ ইয়াও দিনে

আনহা আন আইন গলার থেকে আনতে হবে আন আন আনহা আনহা হাতে আন হা নুন সঙ্গে পরে হা আসছে হা হল আটটি অর্থের মধ্যে একটি অক্ষর অর্থাৎ এটা ইজহারের একটি অক্ষর এখানে গুন্না ছাড়াই স্পষ্ট করে পড়তে হবে আনহা বি গয়নে চার লিফটানো হবে জবরের পরে খালেলিফ মদের হরফ তার উপর লম্বা মোটা চিহ্ন চার লিফ মদের চিহ্ন চার আলিফটান দিয়ে পড়তে হবে আর শেষে বিন বায়াজের বি জেরে প্রযোজ্মা লাইয়া মাদের হরফ তার পরে হরফ মধ্যে আর্জি তিনি আলিফটান হবে বি গ অর্থ এবং তারা সেখান হতে অন্তর্হিত বের হতে পারবে না ওয়ামা আদ দা র মা মিমে তিন তিনালিফটান হবে জবরের পরে আলিফ মদের হরফ তার উপরে চিকন বাঁকা চিহ্ন তিন আলিফ মদের চিহ্ন এটা আদ র রকা দালে কলকলা হবে তে খারা জবর আছে মদের হরকত একালিফটান হবে র কা মা মিমে এক লিফ্টান ইয়াউমুদ্দিন শেষে মধ্যে আর্জি জের পরে যজমলা ইয়া মদের হরফ তারপরে হরফেক মধ্যে তিন আলিফটান হবে মা আদ মুদ্দিন অর্থ কিসে তোমাকে জানালো বিচার দিবস কি সুম্মা মা আদ মুদ্দিন সুম্ম ওয়াজিব গুন্না এবং সা অবশ্য জিব্বার আগা থেকে বলবেন সুম্মা বললে কিন্তু সিন হয়ে যাবে কারণ সা এবং সিন দুইটা আলাদা মাখরাজের হরফ আর যদি একটু নিষ্বিষ হয়ে যায় তাহলে কিন্তু পুরো অক্ষরে পরিবর্তন হয়ে যাবে এটা আমরা অনেকেই খেয়াল করি না কারণ আমরা অনেকে বাংলা দেখে মুখস্থ করি বাংলা দেখে সারে সিনই বলি এজন্য জন্য খেয়াল করতে হবে সুম্বা জিব্বার আগা দিয়ে সুম্মা মিমে ওয়াজিব গুন্না হরকতের বামে মিমে তাস্টেদ আছে ওয়াজিব গুন্না হবে মা মাতে তিন লিফটান মধ্যে মুনফাসিল জবর পরে খালে লিফ তার ওপর জীবন ব্যাখা চিহ্ন আদ র র তে খাড়া জবর মদের হরকত আদ র মা মিমে একা লিফটান ইয়াউমুদ্দিন সেসে তিন আলিফটান মুদ্রাজি সুম্মা মা আদ র ক্যা মা অর্থ আবার বলি

তাম লিকু কোনো টান নেই তাম লিকু তাম লিকু থেমে থেমে এখানে থাম বেড়ে যাই আমি এই ইয়াওমা এখানে একটু ফাঁকা আছে অর্থাৎ স্পেস আছে এখানে আমি থেমে গিয়েছি আপনারা থামবেন লা বলে থামবেন তাম লিকু স্পষ্ট করে বলতে হবে তাম লিকু বলে থামবেন নাফ সুল্লি নাফ সুল্লি এই সিন লামকে ধরবে তাম পরে লাম আসছে লাম হলো বেলাগুন আর একটু অক্ষর গুন্নার ছাড়া মিলায় পড়তে হবে এখানে নাফ সুল্লি সৈ দুই জবরে ওয়াক করলে এক জবর করে এক টান দিতে হয় আর এখানে তানবিনের পরে শিন আসছে এটা হলো ইকফাগুননা তানবিনের পরে শিনার্সে ইকফাগুননা অথবা আমার সহজ নিয়ম যদি দেখেন তাহলে তানবিনের পরে আটটি হরফ ব্যতীত সিন হলো অন্য একটি অক্ষর এখানে তানবিনের পর লাম আসছে লাম হলো আটটি হরফের মধ্যে একটি অক্ষর এই জন্য এখানে গুননা হবে না আর এখানে গুন্না হবে ওয়াল ওয়াল আমরু এখান থেকে ইয়া ইল এ পর্যন্ত কোনো টান হবে না গুন্না হবে না তানবিনের পরে দিল জাল পাতলা করবেন জিল এই জাল লামকে ধরে প্রথম লামকে ধরবে এটা আল্লাহ শব্দ লাম লাম হা প্রথম লামকে ধরবে প্রথম লামেও তাস্তিদ দ্বিতীয় লামে তাস্তিদ ইয়াও ই জিল লিল্লাহ জাল লামকে ধরবে এই লাম এই লামকে ধরবে আর প্রথম লামে জের আছে যেজন এজন্য লা করে পড়তে হবে ল করা যাবে না ইয়াও মা ই জিল লিল্লাহ আর খারাজ হবে মদের হরকত তারপরে ফাক হয়েছে মধ্যে আর জি তিন ইফতান হবে এখানে ওয়াল আমরু ইয়াও মা ই জিল লিল্লাহ অর্থ সেদিন কেউই কারোর জন্য কিছু করবার সামর্থ্য রাখবে না আর সেদিন সমস্ত कर्तित्व হবে একমাত্র আল্লাহর তো আজকে পর্যন্তই ইনশাআল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হেলেলে সেবা সর্বদা মানুষের কল্যাণে